আজকে তোমাদের একটি 4 নম্বরের ইতিহাসের প্রশ্ন ও উত্তর নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যে প্রশ্নটি 2022 সালে মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করো যে আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদের ধারণা প্রকাশিত হয়েছে, অথবা এই প্রশ্নটা এরকমভাবেও থাকতে পারে, ভারতের জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা কী ছিল। উত্তর লেখার ক্ষেত্রে তোমরা ভালোভাবে একটা কথা জেনে রাখো যে প্রথম পয়েন্ট দেবে তোমরা ভূমিকা বলে না ভূমিকা। 19 শতকে ভারতের জাতীয়তাবোধের বিকাশে যেসব সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসটি। এক্ষেত্রে তোমরা 1882 খ্রিস্টাব্দ অবশ্যই লিখবে, তারপরে লিখবে এটি বঙ্কিমচন্দ্রের প্রথম ঐতিহাসিক গ্রন্থ, দেশাত্মবোধের জাগরণে এই গ্রন্থের অবদানের জন্য এটি দেশপ্রেমের গীতা নামে পরিচিত। এর মূল কথাই হলো দেশপ্রেম, বিদ্রোহ, বিপ্লব ও স্বাধীনতা। এরপর তোমরা 1 নম্বর পয়েন্ট দিবে রচনার পটভূমি। 18 শতকের বাংলায় 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়। 2 নম্বর পয়েন্ট বন্দে মাতরম সঙ্গীত। আনন্দমঠ উপন্যাসে জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে রচিত বন্দে মাতরম সঙ্গীতটি 1875 খ্রিস্টাব্দে হয়েছিল পরাধীন ভারতের জাতীয় সঙ্গীত, বিপ্লবীদের মন্ত্র। বিপ্লবীরা বন্দে মাতরম ধ্বনি তুলে ফাঁসির দড়ি গলায় পড়েন। 3 নম্বর পয়েন্ট দেবে দেশমাতার আদর্শ। আনন্দমঠে বঙ্কিমচন্দ্র বলেছিলেন দেশ হলো মা, দেশপ্রেম হলো ধর্ম, দেশসেবা হলো পূজা। আর পরের পয়েন্ট দেবে 4 নম্বরে, যেহেতু তোমাদের এই প্রশ্নটা 4 নম্বরে সেক্ষেত্রে তোমরা 4টি পয়েন্ট অবশ্যই দিতে হবে, আর সেক্ষেত্রে ভূমিকা আর মূল্যায়ন যেমন পরীক্ষার সময় প্রশ্নটার মধ্যে থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রিটিশ শাসনের দুর্দশার চিত্র। বঙ্কিমচন্দ্র তার এই উপন্যাসে ভারতবাসীর সামনে পরাধীন ভারতমাতার দুর্দশার করুণ চিত্র তুলে ধরেছেন এবং স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীকে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন। এরপর তোমরা মূল্যায়ন, ভূমিকা আর মূল্যায়ন প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই দিতে হবে। তোমরা এরপর মূল্যায়ন পয়েন্টটা দিবে না। পরিশেষে বলা যায় যে আনন্দমঠ যে বছর লেখা সেই 1882 খ্রিস্টাব্দে রাজসিংহ উপন্যাসটি লেখা হলো আনন্দমঠের মতো খ্যাতিলাভ করতে পারেনি। বিপ্লবী অরবিন্দ ঘোষ বঙ্কিমচন্দ্রের আদর্শে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে তাকে স্বদেশিকতার গুরু আখ্যা দিয়েছেন। আনন্দমঠ এর আদর্শ যুগ যুগ ধরে পরাধীন জাতির মনে অনুপ্রেরণা যোগাবে। এই গ্রন্থ জাতীয়তার বেদ, বাইবেল ও গীতা। আরেকটা প্রশ্ন তোমরা লক্ষ্য করো যে গোরা উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদ গড়ে উঠেছে সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটা এরকমভাবেও থাকতে পারে যে রবীন্দ্রনাথ গোরা উপন্যাসে ভারতবর্ষের যে চিত্র ফুটিয়ে তুলেছেন সেটি ব্যাখ্যা করো। এই 4 নম্বরের প্রশ্নের উত্তরটা তোমরা এভাবেই লিখবে, প্রথমে পয়েন্ট দেবে ভূমিকা বলে। মনে রাখবে যে প্রথম পয়েন্ট ভূমিকা বলে লিখতে হবে না ভূমিকা। ব্রিটিশ শাসনকালে বাংলা তথা ভারতে জাতীয়তাবোধ ও স্বদেশপ্রেমের ভাবধারা প্রসারের ক্ষেত্রে বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অবিস্মরণীয়। তার লেখা 12টি উপন্যাসের মধ্যে দীর্ঘতম এবং অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হলো গোরা। এটি প্রথমে 1907 থেকে 1909 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রবাসী পত্রিকায় এবং 1910 খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা এই উপন্যাসে রবীন্দ্রনাথ একদিকে জীবনের বাস্তবতা ও মনস্তত্ত্ব তুলে ধরেন এবং অন্যদিকে দেশবাসীকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। এরপরে তোমরা 1 নম্বর পয়েন্ট দেবে প্রকৃত ভারতের রূপ। গোরা উপন্যাসের প্রধান চরিত্র হলো গোরা। কলকাতার নিকটবর্তী পল্লী গ্রামে ঘুরে ঘুরে গ্রামবাসীদের সুখ দুঃখের খবর নিতে গিয়ে সে ভারতবর্ষের সত্যিকারের রূপটি দেখতে পায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গোরার আঘাত। না গোরা উপলব্ধি করে যে শহরের শিক্ষিত সম্প্রদায়ের চেয়ে পল্লীগ্রামের সামাজিক বন্ধন অনেক বেশি শক্ত, কিন্তু এই সমাজ প্রয়োজনে মানুষকে সাহায্য করে না, বিপদের সময় ভরসা দেয় না। এখানকার সামাজিক আচার বিচার মানুষের মধ্যে শুধু বিভাজন তৈরি করে। গোরা এরূপ সমাজের উপর তীব্র আঘাত হানে। 3 নম্বর পয়েন্ট দেবে মানব ধর্ম। উপন্যাসের শেষে গোরায় পিতৃপরিচয়, পিতৃপরিচয় ছিল আইরিশ দম্পতির সন্তান গোরা, প্রকাশ করে ধর্মীয় পরিচয় নয় মানব ধর্মকেই তুলে ধরেন। আর 4 নম্বর পয়েন্ট দেবে দেশাত্মবোধ। মহিম বা কৃষ্ণদয়ালের মতো দু একজন স্বার্থপর ব্যক্তি ছাড়া গোরা উপন্যাসে উল্লেখিত ব্রহ্ম সমাজের অধিকাংশ সদস্যই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ।
যেহেতু এই প্রশ্নটিও 4 নম্বরের প্রশ্ন, তাই 4টি পয়েন্ট অবশ্যই দিতে হবে, 4টি পয়েন্ট প্লাস তোমাদের ভূমিকা আর মূল্যায়ন দিতে হবে। এরপর তোমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর কখনো প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও গোরা উপন্যাসে তিনি ব্রিটিশ বিরোধিতা ও স্বদেশ প্রেমের আদর্শ প্রচার করেছেন।